সালামু আলাইকুম কেরিয়ার আপডেট কম পক্ষ থেকে মোহাম্মদ ইল্যাসুসেন বলছি টি এম এল পর্ব সাথে সবাইকে স্বাগতম তো গত পর্বে আমরা দেখেছিলাম ফন্টের ব্যবহার ফন্ট ফেস বিশেষ করে ফেস অ্যাট্রিবিউটের ব্যবহার তো আজকে ফেস অ্যাট্রিবিউটের ব্যবহারের আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের কাজে তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমাদের ফাইলটা ওপেন করব। তো ওপেন করে দেখতে পাচ্ছি আমরা গত পর্বে আমরা এই যে ফন্ট ফেসটা ইউজ করেছিলাম ফন্ট ট্যাগের সাথে ফেস নামের একটা একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি এবং ফন্ট ট্যাগকে আমরা ক্লোজ করেছি তো এখানে ক্যারিয়ার একটা নর্মালি একটা ফন্টে এসেছিল ফার্স্টে যখন আমরা এখানে ফেসের মধ্যে এম এস থেকে বিভিন্ন ফন্ট নিয়ে দেখেছিলাম যে এখানে ডিজাইনটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যদি আমাদের এখানে বাংলা লিখতে হয় তখন আমরা ফেইসের মাধ্যমে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই বাংলা ফন্টের নামটা দিয়ে দিতে হবে সাপোজ আমরা এটা করার জন্য আমাদের যেতে হবে ফার্স্টে যেতে হবে এম ওয়ার্ড ফাইলে আমরা এম এস ওয়ার্ড ফাইলটাতে যাই তো এখানে আমরা জানি যে এম এস ওয়ার্ডে সহজে আমরা বাংলা লিখতে পারি তো এখানে একটা বিষয় যে ইউনিকোড হওয়ার আগে কিন্তু আমি জাস্ট একটা লাইনকে রাখি এখানে বোঝার সুবিধার্থে কেটে দিলাম এখান থেকে এটা কেড়ে দিচ্ছি তো এটাকে আমি রাইটে রাখছি এখন আমি ফোনটা একটু বড়ো করে নিই আগে এটার ফোনটা একটু বড়ো করে নিই তাহলে সদে দেখতে এই যে এই লাইনটা তো এই লাইনটাকে যদি আমরা বাংলা করে দিই সাপোজ এখানে আমাদের করতে হবে এই যে সুতুনি এমজে এটা যে বাংলা ফোন তো এখানে কিন্তু লেখাটা ইংরেজি এটা এই জন্য বাংলা লেখাটা এইভাবে হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো সাপোজ আমি বাংলা লিখবো লিখলাম তো এখানে আমি এটাকে আরো একটু বড় করি দেখার জন্য এই এটা হচ্ছে আমাদের একটা বাংলা লেখা তো এই বাংলা লেখাটা যদি এই রকম যদি আমরা একটা ওয়েব পেজে শু করাতে যাই সাপোজ আমাদের যে এখানে এরকম ফেস করে যদি শু করাতে যাই তাহলে আমাদের তো এখানে নোটপ্যাডে লিখতে হবে তো এখানে তো বাংলাটা আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন না এখানে যদি আমার কিন্তু এখন বাংলা টাইপিং ওকে করা আছে আমি এখন এখানে যেভাবে বাংলা লিখেছি বাংলা লে আউট থেকে নিয়ে সব কিছু ওকে আছে তো আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু হচ্ছে না আমি জাস্ট বাংলা যেহেতু লেআউট আছে সেজন্য কিন্তু আমি ইংরেজিও লিখতে পারছি না অর্থাৎ আমার বাংলাটা ঠিক আছে বাট আমি এখানে বাংলা লিখতে পারছি না তো এই জন্য এখানে বাংলা করতে হবে কি এখানে এম এস ওয়ার্ডে লিখে সেই বাংলাটাকে এখান থেকে কপি করে আপনাকে কপি করে নোটপ্যাডের এই জায়গায় যে জায়গায় আপনি লিখবেন সেই জায়গায় প্যাস্ট করতে হবে তো প্যাস্ট করলে দেখতে যে আমরা এটা অলরেডি ইংরেজি হয়ে গেছে অর্থাৎ এটা ইংরেজি ইংরেজি শব্দ হয়নি জাস্ট লেটারগুলো ইংরেজি হয়ে গেছে বাট এটা বাংলা ঠিকই আছে কিন্তু এইভাবে যদি আমরা সেভ করি তাহলে কিন্তু এটা বাংলাটা শু করবে না তো এই জন্য আমাদের করতে হবে কি এখান থেকে এই যে বাংলা লিখেছে যেই ফন্টের কারণে সেই ফন্টটাকে এভাবে আমরা কপি করে নিতে হবে আর যদি জানা থাকে আপনারা আপনি এখানে ডাইরেক্টলি টাইপ করে দিতে পারেন তো আমরা এখানে ফ্রেস করে দিলাম এটা হচ্ছে সুতনি এম জে এস ইউটিও ডবল এন ওয়াই এম জে এটা হচ্ছে বাংলা ফন্টের কমন বাংলা ফ্রন্টের নাম যেটা দিয়ে আমরা এম ওয়ার্ডে বাংলা লিখি তো এখানে এবার আমরা সেভ করবো সে বাসে যাবো সে বাসে যাওয়ার পর আচ্ছা আমরা এটা চেঞ্জ করি আমাদের এটা হচ্ছে সাত নম্বর পর্ব তো আমরা এটা সেভ করলাম আমাদের কাঙ্ক্ষিত ফোর্ডারে আমরা লিখবো প্র্যাকটিক্যাল আচ্ছা এখন কিন্তু বাংলা আমার হাতে কিন্তু বাংলা থেকে গেছে তো আপনাকে অবশ্য লেআউট চেঞ্জ করতে হবে অল্টার কন্ট্রোল বি দিয়ে এরপরে প্র্যাকটিক্যাল দিলাম দেওয়ার পরে আমি এখানে সিক্সের জায়গায় সেভেন করে দিব প্র্যাকটিক্যাল সেভেন ডট এইচ দিলাম আমরা এবার ফোল্ডারে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা প্র্যাকটিক্যাল সেভেনের একটা ফাইল আসছে আমরা এটাকে ওপেন করব তো আমরা এখানে দেখতে পাবো যে বাংলাটা দেখা যাচ্ছে অলরেডি আমি যদি একটু জোন দিই দেখা যাবে এই যে বাংলাটা দেখা যাচ্ছে যদি আমি এখানে এই সত্য নিয়ম যেটা এখানে ভ্যালু হিসেবে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে না দিই তাহলে কিন্তু বাংলাটা শো করবে না আমাদের এখানে কিন্তু ইংরেজি দেখা গেলেও আমাদের কিন্তু ফাইলে সেভ করার পর কিন্তু আমরা ওয়েব পেজে কিন্তু ব্রাউজারে আমরা বাংলা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে বাংলা লেখার একটা নিয়ম তবে এখানে আরেকটা কথা বলি যে এখন কিন্তু অব্র নামের একটা সফটওয়্যার আছে বাংলা তো এটা হচ্ছে আমাদের মূলত বিজয় বায়ান্ন বা বিজয় দুই হাজার দুই দিয়ে এভাবে লিখতে হয় তো বিজয় বায়ান্নর মধ্যে অথবা যেগুলো আপডেট বিজয় অথবা অভ্র এগুলোতে কিন্তু বাংলার একটা ইউনিকোডের একটা সিস্টেম আছে তো ওই ইউনিকোড দিয়ে কিন্তু আপনি ডাইরেক্টলি এখানে বাংলা লিখতে পারবেন ডাইরেক্টলি এখানে বাংলা লিখতে পারবেন যদি আপনার বিজয় হয় এই কাজটা আমি এখন যেটা দেখিয়েছি সেটা মাত্র শুধুমাত্র বিজয় যদি আপনার কম্পিউটারে অভ্র না থাকে যদি বিজয় বা বা বিজয় অন্যান্য কিছু থাকে তখন আপনাকে এভাবে এম এস ওয়ার্ড থেকে লিখে কপি করে আপনি নোটপ্যাডে দিতে হবে এবং এখানে ফেইসের মাধ্যমে আপনাকে বলে দিতে হবে এটা কোন ফন্টে আছে ফন্টের নামটা বলে দিতে হবে আপনি চাইলে এখানে অন্যান্য বাংলা ফন্ট আরও আছে সেগুলোও দিতে পারেন আপনি এই যে এটা একটা কিন্তু বাংলা ফন্ট তো এই জায়গায় কিন্তু ফন্ট এটা আরেকটা আমি যদি এটাকে চেঞ্জ করি আমার লেখাটা কিন্তু ঠিক আছে আমি যদি এখানে চেঞ্জ করে দিই ছুতুনি এমজের জায়গায় কিন্তু আমি এটা করে দিয়েছি আবার যদি সেভ দিই আমি একই আমাদের টিউটোরিয়ালটাকে সেভ করবো আমরা সেভেনে সেভ করব। ইয়েস রিপ্লেস দিচ্ছি যেহেতু একটা ফাইল আছে সেই জন্য তো আমরা যদি এখন ফোরডার গিয়ে সেভেনটাকে যদি ওপেন করি তখন কিন্তু আমরা একটু চেঞ্জ দেখতে পাবো আমাদের ফন্টের এই যে এটা হচ্ছে সেভেন আগেরটা এটা হচ্ছে সেভেন পরেরটা তো আমরা কিন্তু বাংলা এইভাবে লিখে আমি বাংলার বিভিন্ন ডিজাইনের নামটা লিখে দিলে এখানে যেই অ্যাক্টিভিউটের মধ্যে যেটা লিখে দিব সেটাই শু করবে বাট এভাবে এটা কপি করে বাংলাটা দিতে হবে যাদের অব্র বা ইউনিকোডের বাংলা আছে তারা কিন্তু ডাইরেক্টলি এখানে বাংলা লিখতে পারেন তো আমি এটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন